হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ শ্রোমা টুইটার পেজে এবার মোহনবাগান ঐতিহ্যবাহী ক্লাব অফ পিয়ানোয়ার্স গ্রুপের সাথে যুক্ত হতে পারে সবুজ মেরুন তো আশা করছি ফ্রেন্ডস ভিডিওটি তোমরা পুরো দেখবে ইতালির অন্যতম সেরা ক্লাব এ শ্রোমা আজ তাদের অফিসিয়াল টুইটার পেজে ভারতের অন্যতম সেরা দল মোহনবাগানকে সেরা হিসাবে বেছে নিল ঠিক একইভাবে ইতালীয় এই ক্লাবটির পক্ষ থেকে সম্মান জানানো হয়েছিল মুম্বাই সিটিএফসি ও কোকুলাম কেরালাকেও এমনকি প্রাকৃতিক বিপর্যয় বিধ্বস্ত হওয়া কেরালাকে সাহায্য করার জন্য নিজেদের জার্সি বিক্রি করে আর্থিক সহায়তার হাত অতীতে বাড়িয়ে দিয়েছিল এই এস রোমা মোহনবাগানকে টুইটার টিম অফ দ্য ডে হিসাবে বেছে নিয়ে নিজেদের টুইটার পেজে এ শ্রোমা জানিয়েছে যে আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হওয়া মোহনবাগান এশিয়ার অন্যতম প্রাচীন ক্লাবগুলোর মধ্যে একটি উনিশশো সালে তারা প্রথম খেতাব ঘরে তোলে তাও আবার খালি পায় একশোটি ট্রফি ঘরে তোলার পেছনে মোহনবাগানের পারফরমেন্স সত্যি দারুণ সংক্ষিপ্ত হলেও মূলত এইভাবেই সবুজ মেরুনকে এক প্রকার সম্মান জানালো ইতালীয় এই ক্লাবটি এদিকে এও শোনা যাচ্ছে যে ভারতবর্ষের প্রথম ক্লাব হিসাবে ক্লাব অফ পিয়ানোয়ার্স গ্রুপের সাথে যুক্ত হতে পারে সবুজ মেরুন ক্লাব অফ পিয়ানোয়ার্স গ্রুপের কাজ কি সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা পুরনো ও ঐতিহ্যশালী ক্লাবগুলোকে এক ছাতার তলায় নিয়ে আসা এবং ক্লাবগুলির প্রয়োজন মতন সাহায্যের হাত এগিয়ে দেয় এই গ্রুপ সর্বমোট বাইশটি ক্লাব রয়েছে এই গ্রুপের আওতায় যেমন কুইন্স পার্ক এফসি হংকং এফসি আলভিয়ন এফসি এছাড়াও বিভিন্ন দেশের বহু নামী ক্লাব এই গ্রুপের অন্তর্ভুক্ত যদি ক্লাব অফ পিওনার্স গ্রুপের সাথে মোহনবাগান যুক্ত হয় তবে বিশ্বের পুরনো দলগুলিকে নিয়ে হওয়া পিওনার্স কাপে অংশগ্রহণ করতে পারবে সবুজ মেরুন বর্তমানে ক্লাবে এখন কোনো স্পন্সার নেই তাই ক্লাব অফ পিওনার্স গ্রুপের সাথে যুক্ত হলে ভবিষ্যতে ইন্টারন্যাশনাল ইনভেস্টার দেখা যেতেই পারে সবুজ মেরুনে তো ফ্রেন্ডস ভিডিওটি এই পর্যন্তই তোমরা ভালো দেখো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে